মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। উৎসব, তোর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না বাবা, তোর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আপনি সরে যান প্লিজ, আপনি সরে যান। এটা কিন্তু আপনার বাড়ির ড্রয়িং রুম নয়, এটা কোর্ট চত্বর। এখানে প্লিজ সিন ক্রিয়েট করবেন না, প্লিজ সরে যান। কি বলছো কি তুমি, কি বলছো তুমি? বাড়িতে পুত্রবধূ সেজে আছো আর এখানে এখানে আমাকে চোবল দিচ্ছ? কি ভেবেছো তোমার ভালো হবে? তোমার ভালো হবে না। কি চাইছো তুমি? সম্পত্তি, সম্পত্তি চাইছো, চেয়ার চাইছো? কিচ্ছু পাবে না তুমি, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু না। প্লিজ কোঅপারেট, সরে যান, ওকে যেতে দিন। চলুন উচ্চ মুখার্জি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি বলছি কিছু কি করা সম্ভব নয়। কৌশিকী বলছিল তুমি পারো, চার্জ শিটটাকে যদি প্লিজ ল, আমার পৈতৃক সম্পত্তি নয় রাজনাথ মুখার্জি, আর ল মুখার্জি বাড়ির ব্যক্তিগত সম্পত্তিও নয়। তাই উৎসব মুখার্জিকে ওর মতো যেতে দিন। অনেক অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে এই উৎসব মুখার্জি, সব কিছু সাজা ওকে পেতে হবে। কিল খেয়ে কিল হজম করেছেন কখনো? এবার চলুন। স্বয়ংভু, তুমি তো মানো যে রাজনাথ মুখার্জি তোমার বাবা, তুমি এটা মানো তো? আর এটা তো ফ্যাক্ট, এটার মধ্যে তো কোনো মিথ্যে নেই। আর উৎসব তো তোমার ভাই। আচ্ছা, তোমার ভাইয়ের প্রতি তোমার কোনো কর্তব্য নেই? তুমি এখানে দাঁড়িয়ে আছো, কিছু করতে পারছো না। তোমার স্ত্রী তো হচ্ছে ওই জগদ্ধাত্রী, ওকে বুঝিয়ে বলো, ওকে বলো। এ প্লিজ প্লিজ, স্বয়ংভুকে ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না, একদম না। সরুন এখান থেকে, সরে যান। চলুন একবার কোর্টের ভেতরে গিয়ে দেখুন সেখানে কি হচ্ছে। বৈদেহী মুখার্জি, আজকে আপনার ছেলেকে না আমি একদম ফার্কাসে জোকার বানিয়ে ছাড়ব। চলুন। তুমি বোধহয় আমাকে চেনো না। আমি আপনাকে চিনতাম, তবে আপনি আমাকে চিনতেন না। আর যখন চিনেছেন তখন আপনি আমাকে কি? কিছু না, এই সব কথা কোর্টে উঠবে, তাই কথা বোধ হয় বাঁচিয়ে রাখাই ভালো, তাই না? স্বয়ংভু নিয়ে যাও ওকে। বলছি কিছু কি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। প্লিজ প্লিজ, আমার ছেলে, ওর এক বছর মাত্র বিয়ে হয়েছে, কিছু একটা, কিছু একটা করো তোমরা। এখন যদি ওর সাজা হয়ে যায় কি হবে ওর বউটা? সেটা আপনার ছেলে ক্রাইম করার আগে বোঝা উচিত ছিল না? জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।